কলে ভাঙানো চালের গুঁড়ার একই গোলা দিয়ে দুই আইটেমের পিঠার রেসিপি। অনেকেই মনে করেন কলে ভাঙানো শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করা যায় না। পিঠা তৈরি করা তো যায়ই, তাছাড়া দুই রকমের পিঠাই একই গোলা দিয়ে তৈরি করা যায়। যেমন আমি তৈরি করেছি বড়া পিঠা এবং পোয়া পিঠা, একই গোলা দিয়ে তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর নানা রকমের টিপস সহ আজকে এই পিঠার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকেই ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটি বল নিয়েছি। বলের ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়ি দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল কুচি। নারকেলটা কিন্তু নারকেল কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি একদম মিহি করে, এতে করে পিঠাটা কিন্তু খুব ভালো হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা, গোটা জিরা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই চিনিটা কিন্তু কোনো পরিমাণ আমি দেইনি, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। মিষ্টিটা আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই মিষ্টিটা দিয়ে নেবেন। এখন এই সব উপকরণ সামান্য একটু মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো রাখতে হবে। হালকা কুসুম গরম পানি দিয়ে যদি আপনি ব্যাটারটি তৈরি করেন কিংবা ডোটা তৈরি করেন, তাহলে কিন্তু পিঠাটা যখন ভাজবেন তখন কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। আর নারকেল কুচি যেগুলো দিয়েছি সেগুলোরও কিন্তু কোনো পরিমাণ দেইনি। এখানে আপনি যতটুকু বেশি দিবেন ততই কিন্তু পিঠার স্বাদটা ভালো আসবে। নারকেলে কিন্তু অনেকটাই দুধ থাকে, তাই সেই দুধের কারণেই কিন্তু যে কোনো পিঠার রেসিপি অনেক ভালো আসে। বড়া পিঠা ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন বড়া পিঠা ডোটা কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। এরপরে আগে থেকেই চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, সেই তেলের ভেতরে এভাবে করে ছোট ছোট ডো নিয়ে তেলের ভেতরে ছেড়ে দিব। আর এই তেলটা যে আমি নিয়েছি, এই হাঁড়িটা কিন্তু অনেক পুরনো আমাদের। এই হাঁড়িতেই কিন্তু পিঠার রেসিপিগুলো তৈরি করা হয়, যে কোনো পোয়া পিঠা অথবা বড়া পিঠা, সেই হাঁড়িতেই আজকে আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করব, তাই একটু বড় দেখেই হাঁড়িটা নিয়েছি। এই হাঁড়িটা একটু বড় ছিল, তাই এটাতে করেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাটা যখন এক সাইড হালকা বাদামি কালার হয়ে যাবে তখন উল্টে অপর সাইডটি দিয়ে দিব। এভাবে করে পিঠাগুলো বড়া পিঠাগুলো ভেজে নিব তেলের ভেতরে। দর্শক, কলে ভাঙানো শুকনো চালের গুঁড়ি দিয়ে কে কীরকম পিঠা তৈরি করেছেন কিংবা করেননি আমি জানি না, তবে এই পদ্ধতিতে সব রকমের টিপস আপনারা যদি ফলো করে পিঠাগুলো তৈরি করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলো পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আপনারাও খুব ইজিভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। বড়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বড়া পিঠাগুলো তুলে নেওয়ার পরে আগে যে গোলা ছিল তার ভেতরে সামান্য একটু পানি দেব, দিয়ে একটা গোলা করে নিব পোয়া পিঠাগুলো তৈরি করার জন্য। এই পোয়া পিঠার গোলাটা কিভাবে হবে সেটা একটু ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন। আর পোয়া পিঠার এই যে শুকনো চালের গুঁড়ি একটু সামান্য সময় ভিজিয়ে রাখলেই কিন্তু সুন্দরভাবে পোয়া পিঠা তৈরি হয়ে যাবে। আর আমার এখানে ভেজানোর প্রয়োজন হয়নি, যেহেতু এই গোলা দিয়েই আমি বড়া পিঠা তৈরি করেছি। তো এত সময় ধরে যেহেতু বড়া পিঠাগুলো তৈরি করেছি তাই গোলাটা এমনিই কিন্তু অনেকটা ভিজে গেছে, তাই আর ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তাই সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটি এভাবে তৈরি করে পোয়া পিঠাটা তৈরি করে নিব। ব্যাটারটি কিভাবে ঘনত্ব রেখেছি সেটাও কিন্তু আপনারা দেখলে বুঝতে পেরেছেন। এখন এই ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার তেলের ভেতরে ছেড়ে দিচ্ছি, তারপরে একটু সময় অপেক্ষা করছি। তারপর দেখুন তেলটা কিন্তু উপর থেকে সরে যাবে আর পোয়া পিঠাটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। একটু সামান্য তেল যদি এভাবে করে দেওয়া হয় তাহলে কিন্তু পোয়া পিঠাটা খুব ভালোভাবে আর ফুলে যায়। দেখুন পোয়া পিঠাটা ফুলে কতটা বড় হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এই তেলের ভেতরে বড়া পিঠাটা তৈরি করেছিলাম বলে কিন্তু ছোট ছোট যেগুলো ছিল সেগুলো পুড়ে গেছে, আর সেগুলো পুড়ে যাওয়াতে পিঠার উপরে হালকা লেগে গেছে, এগুলো তুলে নেওয়ার পরে আবার চলে যাবে। দেখুন পোয়া পিঠাটা ফুলে কতটা বড় হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এখন আমি অপর সাইডটা একটু উল্টে দিচ্ছি, অপর সাইডটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর পোয়া পিঠাটা কিন্তু একদমই হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। সামান্য একটু ব্যাটার রয়েছে, এগুলো তুলে নেওয়ার পরে আমার চ্যানেলে কিন্তু কলা দিয়ে গুড়ের রেসিপি দেওয়া আছে, সেই গুড় দিয়ে কিছুটা ব্যাটার তৈরি করে পোয়া পিঠা তৈরি করে দেখাচ্ছি যে কলা দিয়েও কিন্তু গুড় তৈরি করে পিঠা খাওয়া যায়। আর চাইলে কিন্তু আপনারা সেই কলার গুড়ের রেসিপিটি দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে সেই কলার গুড়ের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কলার গুড় দিয়ে পোয়া পিঠাটা তৈরি করব, এই জন্য আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কুচি, 1/2 চা চামচ জিরা গুঁটা,
আর দিয়ে দিচ্ছি যেই গুড়টা তৈরি করে রেখেছিলাম কলা দিয়ে সেই গুড়। দেখুন গুড়টা কিন্তু এখনো অনেক দিন রয়েছে, আমি কিন্তু প্রায় মাস হয়ে গেছে এই গুড়টা তৈরি করেছিলাম, এখনো কিন্তু অনেকটা সুন্দর আছে এই কলার গুড়টা। গুড়টা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি, আগে যেইভাবে ব্যাটারটি তৈরি করেছিলাম সেই সেমভাবে ব্যাটারটি তৈরি করব, করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের জন্য হোক আর বেশি হোক, বেশি হলে কিন্তু আরও বেশি ভালো হয়, আর আমার তেলটা যেহেতু গরম আছে সেজন্য আমি বেশি সময় অপেক্ষা করব না, 10 মিনিট অপেক্ষা করে তারপরে পিঠাগুলো তৈরি করে নিব। এই যে সামনে শীত এসে গেছে, আর এই শীতের সময় কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা, আর আমরা অনেকেই কিন্তু বাটাবাটির ঝামেলার জন্য পিঠা একদমই খেতে চাই না, আর আপনারা যদি বাটাবাটির ঝামেলা ছাড়া এই পিঠাটি তৈরি করতে চান তাহলে এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করতে পারেন। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আশা করছি পিঠাগুলো একদম পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন। এখন এই ব্যাটার থেকে এক চামচ নিয়ে তেলের ভেতরে ছেড়ে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, আগের মতোই সেমভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দর্শক, কলে ভাঙানো শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পিঠাগুলো সবই প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে এগুলো সার্ভ করে নিচ্ছি। কলে ভাঙানো শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ যারা আমার সাথে থেকে রেসিপিটি দেখেছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিব, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।